দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল আবেদন নিষ্পত্তি শুনানি চলছে। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মাইনুল শুভন, সরাসরি কথা বলছি তার সাথে। শুভন, আপিল শুনানির সর্বশেষ খবর জানাবেন। সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 20 জন আবেদনকারীর আপিল নিষ্পত্তি হয়েছে এবং যার মধ্যে 12 জনের আপিল মঞ্জুর হয়েছে, অর্থাৎ 12 জন বৈধ প্রার্থী হিসেবে গণ্য হয়েছেন। বাকি যে প্রার্থী 8 জন আছেন, 8 জনের মধ্যে অর্ধেক নামঞ্জুর হয়েছে এবং আর কেউ কেউ আছেন যারা অনুপস্থিত ছিলেন এখানে, যার কারণে তাদেরটা শুনানি করা হয়নি। তবে একটি বিষয় উল্লেখ না করলে নয়, যেটি কিশোরগঞ্জ 3 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম আওলাদ, তার মনোনয়নপত্র বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা। তো আপিলে তিনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং তার প্রতিপক্ষ প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাসিরুল ইসলাম আওলাদ, এবং উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছেন জাতীয় পার্টির যে প্রতিপক্ষ প্রার্থী আছে তার তিনি তার কাছে পাত্তাই পাবেন না এবং জামানত হারাবে জাতীয় পার্টির প্রার্থী সুষ্ঠু নির্বাচন হলে। একই সঙ্গে আমরা দেখেছি আরও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী, যদিও যারা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন পরবর্তীতে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, কিন্তু পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা যাচাই বসে তাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছিল, কিন্তু আজকে আপিলের মাধ্যমে তারা তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সঙ্গে কিছু আছেন যাদের আপিল নামঞ্জুর হয়েছে, তারা পরবর্তীতে তারা চাইলে উচ্চ আদালতে শরণাপন্ন হতে পারবেন এবং শেষ বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত দেবে উচ্চ আদালত। প্রতিদিন 100 জন প্রার্থীর আপিল নিষ্পত্তি হবে। আজ যেহেতু প্রথম দিন, আজ এক থেকে একে ক্রমিক নম্বর 1 থেকে 100 পর্যন্ত যারা আপিল করেছেন তাদের আপিলের আবেদনের নিষ্পত্তি হবে এবং আগামীকাল একইভাবে 100 জন এবং সবশেষ 15ই ডিসেম্বর 171 জন প্রার্থীর আপিল আবেদন নিষ্পত্তি হবে। এই মুহূর্তে আসলে আপিল আবেদনের যে সরাসরি চিত্র সেটা দেখাতে পারছি না, কারণ যে রুদ্ধধার কক্ষে আপিল আবেদন শুনানি চলছে সেখানে গণমাধ্যমের ক্যামেরার সেখানে প্রবেশাধিকার নাই, যার কারণে এখানে এই জায়গাটায়, অর্থাৎ এই যে ইসি প্রাঙ্গণের সামিয়ানা টানানো এই জায়গাটাতেই এখানে প্রার্থীরা ভিড় করছেন এবং সবাই অপেক্ষা করছেন কার আবেদনের শুনানি কখন হবে সেটি। তো 15 তারিখ পর্যন্ত আপিল শুনানি চলবে, তখনই আসলেই বোঝা যাবে কারা চূড়ান্তভাবে বৈধ প্রার্থী হিসাবে গণ্য হলেন এবং 17 তারিখ পর্যন্ত কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ সুযোগ থাকছে এবং 18 তারিখ থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দর মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে। রুকসানা শুভন, আপনাকে ধন্যবাদ।